আমাকে জানে মাইরেন না আমরা কাউরে কোনো কিছু কমু না আমাকে জানে মাইরেন না ভাই আমরা মাইরেন না সত্যি করে কইতেছি ভাই আমরা কাউরে কোনো কিছু কমু না ভাই আমাকে মাইরেন না মামা আইফোন 15 প্রো ম্যাক্স তো বাইরে গেছে দেখছো জি ওরে কিনে লাগে কিছু টাকা জমাইছি আর অল্প কিছু টাকা হইলে কিনা পারো কি কস মামা তাইলে কত লাগবে আমার কম দিতাছি আরে দুই মাস ধরে বাপের পকেটে টাকা চুরি করে 8000 টাকা জমাইছি বেশি না আর মাত্র 2 লাখ টাকা হইলে কিনা পারো তোর আর আইফোন কিনতে হবে না 8000 টাকায় আইফোনে 4000 কিনে যা বন্ধু দেখ কই তো বলো যাইতেছে এখন দেখ হল কি কি করি এই যে বাবু এদিকে হো বাবু কোনে যাও ইটকুলে দাই স্কুলে যাও না তা ভালো কথা তোমার ফিটার কোনে ইয়ে আমি কেমন এত দুতো আতি নাকি আমি অন বলই দি বড় হইছ না তা তুমি হাফ প্যান্ট পরছো কে আরে বন্ধু আমার তো মনে হয় ওই মুসলমানি করছে কি এলা আমি মুসলমানি করতি আমি মুসলমানি অনেক আগে করতি এই এদিকে আয় তোর আগে একটা জিনিস জানাস আর যদি হালকা একটু ভয় দেয় তাহলে ডাইরেক্ট হয়ে যায় ডাইরেক্ট হয়ে যায় মানে আরে বেটা মুইতে দেয় কি কস দেখবি দাদা দেয় দিছে তো বাবু যাও তুমি স্কুলে যাও আচ্ছা চল তো করে খেলা দে ভাই কিরে মামা ওনা এন্ড ফোন মধ্যে হ্যাং হয়ে গেল আরে বেটা নিচে থাকা ভাইব্রেশন হইতেছে কিরে কইছিলাম না তরে বাবু কালকে তো তুমি স্কুলে ডাইপার পরে যাও এই রাশেদ কিরে আমার ডাকি কেডা তোর আম্মাই ডাকতাছে ওই বেটা আম্মাই নাইবো কই থেকে ও আম্মা কান জিরবো উঠতাছি 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 ও আম্মা মা ব্যথা পাইতেছে আম্মা ছেড়ে দেন আম্মা ব্যথা পাইতেছি আরাম দাদা এত বেলা হয়ে গেছে তাও তুই ঘুমাইতেছিস তুই কি স্কুলে যাবি না আরে তোর পোলা হইতে বিছতে মতো তোর কি শরম কর না যা গোসল দে স্কুলে যা মানছি তো সব নাকি কোনো সময় সত্যি হয় না কিন্তু আমি যা দেই সব সময় তার উল্টাটাই ঘটে দেখ দেখ খালি আমার লগে প্রতিদিন এমন হয় সকালে একটু ঘুমাবো তাও পারি না কিরে বন্ধু আলাগি মরে গেল নাকি আরে না বেটা নিচে দেখ সাপ্লাই চালু হয়ে গেছে আমি তোমাকে ব্যাগ নিবো না এই ওরে কি আবার সাপ্লাই চালু করার ব্যবস্থা করুম নাকি না এই আয় আমরা আগে আগে যাই তুই আমাকে ব্যাগ নিয়ে আয় আয় তো বাড়ি কে এ বেটাই আউস না কে তুই আরে বন্ধু আইবো কেমনে ব্যাগ ভরে দুইটা ভরে দুইছি উসাই করে আরবো না এই তো ভালোই করছো আই বেটা আই তাতারি যাই আমলো যাই আল্লাহর বলাই দেখছো যে এবার তো সে না আমি কিছু কোয়ে পাই না বলা আমার যে এরকম বাড়ি বাড়ি ব্যাগ টানে প্রতিদিন আরে বন্ধু বলদের কাছে যে ব্যাগ দিয়ে আইলাম বলদ এখন আইলো না রাস্তায় যদি ব্যাগ ফালায় থুয়ে হে দেখছো শালা বলদে কি কয় ওমগো লগে সামান্য একটু তেরি বেরি করলে আমরা ওরে মুতে দেই আর যদিও আমগো ব্যাগটা ফেলাই দিয়ে আয় তাহলে তো বেটা ওরে মুতে তারপর ওই মুদ্দে ওরে গোসল করামু আর বেটা ও যেই কোটা ইটু ওই ব্যাগের ভিতরে দিছে ওই ব্যাগটা আমবো কেমনে আরে বন্ধু ওই দেখা আয় পড়ছে একদিন সারের কাছে বিচার দেওয়া লাগবো এই যে তোমাকে ব্যাগ কি রে তুই এটা কি করলি তোমরা আমার ব্যাগ আনতে কইছো আমি আনছি তুই ব্যাগ ক্লাসরুমে দি আয় পারবো না পারবি না না নিচে দেখছস কি মাটি মাটি তুই কি চাস এই মাটিটা ভিজাই দে ভিজাও গা তা আমার কি ভিজাও গা আমার কি না দাঁড়া তোরে বুঝাইতেছি না না তাই ভিজাইতে হবে না আমি নিতেছি এই তোমরা এখন এই জায়গায় কি করো তোমাদের ক্লাস নাই সারজি সারজি দাঁড়াই আছো কেন ক্লাসে যাও Oh,
আর কালে ওর মুখের দিক দিয়ে না নিজে একটু দেখেন সুইমিং পুল হয়ে গেছে এই ছেলে কি করছো এগুলা আর তোমার কাছে এতগুলো ব্যাগ কেন স্যার আমার নাম অগুর এই এদিকে আসো হাইজেরে বলো দি স্যারে সব কই দিব ওই বেটা ও বেটা এক থেকে পাঁচ পর্যন্ত কই বের দেয় প্রায় 5 ঘন্টা সময় লাগায় আর বেটা এত বড় কাহিনী যদি স্যারে কই বের দেয় তাহলে তো বেটা স্কুল ছুটি দিয়ে দিব তুই আমার লাগায় জি স্যার বলেন তোমাদের ব্যাগ ওর কাছে কেন আসলে স্যার ব্যাগটা আমরাই আনছিলাম আসলে আপনি যখন ধমক দিলেন না তখন আমাকে ব্যাগটা নিয়ে যেতে মনে নাই না দেখেন স্যার ও কইলো যে আমাদের মনে নাই স্যার আরে কি বাড়াবাড়ি বলো স্কুল ছুটি দিয়ে দেব তো কি করে বলে দে বলে কই বেটা ও তো আজকে কই তো কইতে আমগো ক্লাসটা মিস যাইব ভালো হইছে ওরা তিনজন আজকে আমারে দিয়ে ব্যাগটা নাইছে ও হ স্যার কি ব্যাপার তোমরা তিনজন আজকে ওরা দিয়ে ব্যাগটা নাইছো কে না স্যার মানে ব্যাগ আর মাথায় এগুলা কি মাখছো কেন স্যার এটা দুই স্টাইল আজকাল মাথায় গুমা খাও স্টাইল আমার বেলা আসবে ওর বেলা আসবি এত বড় সাহস তোমরা ওরতে ব্যাগটা নাইছো আজকে তোমাদের কোনো ক্লাস নাই তোমরা তিনজনই ছুটি রাখ বন্ধে জায়গায় কান ধরে দাঁড়িয়ে থাকবে এই তুমি ক্লাসে যাও সোজা হয়ে দাঁড়াইবে কোনো নড়চড় করবে না কিরে বন্ধু তুই না কইলি বলো তারে কিছু কইতে পারবো না আরে বেটা কেরা জানে স্যার রে উল্লেহে দিব তার আজকে খালি ছুটি হোক আর আতি আমি ভাঙ্গে দিব কিরে তোরা তিনজন কি করো তো ক্লাসে যাইগে যায় নাই হাওয়ার বলা তোর গার্লফ্রেন্ডের লগে লুডু খেলি ইন্ডিয়া আসলে না আমরা কি করতেছি আবার জি আজকালকে খালি ক্লাসে যা লই তোর খবর আছে হুদাই বালপাক নামে করে বললো কথা খবর গেলাম আন কালকে মার খাও লাগবো অগরে এখনো কান ধরে দাঁড় করে থুইছে আমি যদি দেখাতে যাই তাহলে তো আমার বানাইবো এর থেকে ভালো আমি স্কুলের পিছন দিয়ে যাই তাড়াতাড়ি এই জায়গাতে যাইকে তাইলে ওরা আমার ধরা পারবো না যাই আজকে বাইসে গেছি ওর আমার ধরা পারে নাই খুবই ভালো বন্ধু আর এখন কি করবো রে তাড়াতাড়ি কিরে বন্ধু তুই ওর মধ্যে হ্যাং হয়ে গেলি কে মারুস না কে আরে বন্ধু নিচে দেখ ওই শালা আরে মারা বাদ দে মুত্তা সুত কে আরে বেটা মারামারি বাদ দে দেখ অনে কি কি দেখমু তাইলে আমার দারে সুত কে বলাইন দি কে দৌড়া খালি কিরে ও আর এমনে দৌড় দিল কে জাগে আজকে আমার স্বপ্নটা সত্যি হয়ে গেছে কিন্তু ওরা কি দেয় আমার স্বপ্নটা সত্যি করলো একটু দেয়ছে স্যার দেখছেন এই জায়গার বার্গারটা খুব মজা হ তাই তো দেখলাম অনেক স্বাদ আর তার আর একটা জিনিস খেয়াল করছেন এনেকর বার্গারের মাংসের মধ্যে আটি নাই ও তুই একদম ঠিক কথা কইছ কালি মুরগি আর মুরগি খা খা জি বার্গার চেরে শুনে নিয়ে আইছ বার্গার দস দি ও বলছি স্যার আপনাদের বিলটা কি তুই বিল চেয়ে দেই জায়গায় চোস কেন আমি কি ফকির নি রে যে বিল না দিয়ে যাইতাম গা বুঝলাম না তুই রে কি রেস্টুরেন্টে নিয়ে আইছস আমার অগো খাবারও খারাপ অগো সার্ভিসও খারাপ আর বার্গারটা কি তোর ভাল লাগছে আবাস আরে দেখছস ও কইতেছে বার্গারটা একদমই ভাল লাগে নাই এই বার্গারের ভিতরে মুরগি একদমই ছিল না খালি আড্ডি ছিল তাই না আবাস দেখছস একটা বাজে বার্গার ফারদার এই ধরনের রেস্টুরেন্টে আমার আর নিয়েবি না ফাউল কোথাকার বাজে সার্ভিস কি করে এটা কি করলেন আপনি এই জায়গায় বিল চাইতেছেন আমরা কি চোর বাটপার বিল না দেখাতাম গা এই যে স্যার রেগে গেছে স্যার কি দিতে পারে যে গাইবো ভালো লোক কথা কার আপনি থাকেন আমি স্যারে মানাই নেই বাজে ব্যবহার কই করলাম আমি তো শুধু বিলটা চাইলাম ধর
বস এই তুই চুপ থাক আরে বল দাঁড়ান না এবিটাই তোরে না কইছি এই ধরনের রেস্টুরেন্টে আমারে ডাকবি না এই জায়গার বার্গারও খারাপ সবই খারাপ বস একদিন একটু বাদ দেন রেস্টুরেন্টে বাইরে বেরিয়ে গেছি আজকে কেমন হইছে আমার অ্যাক্টিংটা বস বার্গারটা চেয়েছিল আর আপনি অ্যাক্টিং আরো চেয়েছিল কিন্তু এই আমি যখন তোরে জিগেলাম যে বার্গারটা কেমন তখন তুই হক গলি কেন বস আপনি ঢোকার আগে গলেন দাদা জিগে মহ কইতে এই যে একটা জিনিসে বদম করুম তখন তুই হক হবি হ্যাঁ বস এই তুই চুপ থাক তো বস আপনি এই জায়গায় কি করেন তোরা যে ওই জায়গায় বসে বার্গার খাইলি ওইটা আমি এই জায়গায় বসে দেখলাম বস আপনি এনে বসে দেখছেন আমরা বার্গার খাইছি লন বস আপনার বার্গার খাওয়ানি এই বার্গারটা যেই মজা ছিল কি কস তেল তো বার্গারটা খাওয়া লাগে তার আইতাছি বার্গারটা অনেক মজা ছিল না বস সামনে যাই যাই দিয়ে কিছু পাই নাকি বস 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 দেন দেন ওটা কি বস বস সামনে দেন এক লাশ পড়েছি এত জঘন্য চেহারা লাশ বস এরকম বাজে চেহারা লাশ আমি আগে কখনো দেই নাই লন বস জায়গা বার্গার খাই কে এবারে বার্গার যে খাবি তোর কাছে টাকা আছে হ্যাঁ বস আছে কি রে তুই 500 টাকা পাইলি কোনে বিগ বসের কাছে কেমন রেডি দিছিস তেলে তো ভালো হয়েছে ল আমরা যে বার্গার খেয়ে গিয়া এমনিতে যে লাশ দেখলে আমার ভয় করতেছে আমার বেটা একদম ঘিন্নাই করতেছে ধরতে ল আমরা যে বার্গার খেয়ে গিয়া এই ভালো কিরে তোরা কই যাইতেছস না বস আমরা তো লাশ নিয়ে ফরেনসিক ল্যাবে যাইতেছিলাম ফরেনসিক ল্যাবে যাইতেছস লাশ না এখানে পড়ে রইছে আমি নিজের কানে শুনছি তোরা বার্গার খাইতে যাইতেছস আর তুই আমার পকেট থেকে টাকা চুরি করছস না বস আমি আপনার পকেটে টাকা চুরি করি নাই আপনি চেক দেন আপনার টাকা আপনার পকেটে আছে চুরি কইরা মিথ্যা কথা কস টাকা না পাইলে তোর খবর আছে আজকে দেখছেন বস আমি আপনার টাকা নেই নাই কিন্তু আমার টাকা কই বস এটা তো আপনি এই টাকা আমার বলা তুই আমার টাকা দিয়ে বার্গার খাইবার চাইছিলি বস আমি দেখা না আপনি লয়ে খাইবার চাইছিলাম দে আমার টাকা দে এই তখন নাটক বন্ধ কর তাড়াতাড়ি লাশ নিয়ে ফরেনসিক ল্যাবে আয় এত জঘন্য চেহারা লাশ আগে দেই নাই ও বেটা একদম ঠিকই কইছ কি গন্ধ রে একদম কাঁচা কুত্তার গোয়ের মতো গন্ধ আরে ডাক্তার সাহেব আপনি আমার এই লাশটা নিয়ে চেক আপ করতেছেন আমরা বিগত 2 ঘন্টা ধরে ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আর কতক্ষণ লাগবো একদম চুপ তোমরা কি জানো যে এই লোকের কত জঘন্য ভাবে আর কত কষ্ট দিয়ে মারা হইছে আরে ডাক্তার সাহেব মারা হইছে এটা তো আমরাও জানি কয় মাস আগে মারা হইছে এটা আগে কোন আরে দাদা তোর কি মনে হয় যে এটা মাসখানেক আগে মারা গেছে আর মাসখানেক আগে যদি মারা হইতো তাহলে কি লাশটা পচে যেত না পরে মারা হইছে একদিন হয় নাই গতকাল রাত 11:59 পরে মারা হইছে এ এমন ভাবে কইতাছেন যে লাশটা মারার সময় আপনি ওখানে ছিলেন আবার শিওরতা কইতাছেন 11:59 মারা গেছে এই তুই যে 3 মাস ধরে কারোস না এটাও কিন্তু আমি জানি আপনি জানলেন কেমনে আরে এটা তোর গেট খোলা গেট আটকা আরে ডাক্তার স্যার আপনি ওর কথা বাদ দেন তো আপনি যে বললেন যে লাস্টার অনেক নির্মম ভাবে মারা হয়েছে আসলে ওর সাথে কি কি করা হয়েছে আমাদের একটু বলেন এই লোকটা যেই মারছে ও কোনো সাধারণ মানুষ না কারণ হচ্ছে এই লোকের পায়ের 2টা রগই কাটা হয়েছে আর তাও সে জীবিত থাকা অবস্থায় এরপর ওনার হাতে সবগুলো রগও কাটা হয়েছে কি বলেন স্যার এত নির্মম ভাবে মারা হয়েছে অরে এটা তো কিছুই না আমি তোমাদের এখন আসল কথা বলি নাই মানে আমি আমার জীবনে এরকম কোনো কেস দেখি নাই এই লোকটা নুনো পর্যন্ত কাটা হয়েছে আর এমনকি এইটাও করা হয়েছে তার জীবিত থাকা অবস্থায় আর সবশেষে এই লোকটা 4 দুটো পর্যন্ত উপড়ে ফেলা হয়েছে ডাক্তার স্যার লোকটারে যে নির্মম ভাবে মারছে আসলে এটার খুনি কে এইভাবে হইতে পারে খুনি যেই হোক সে কোনো সাধারণ মানুষ না সে এক প্রকার সাইকো আর এই ধরনের সাইকোর মনে মানুষের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে না তা যত তাড়াতাড়ি সম্ভব তারা গ্রেফতার করার ব্যবস্থা করো আর তাছাড়া তারা সমাজের জন্য আতঙ্ক স্বরূপ স্যার সবই তো বুঝলাম কিন্তু এই লাশটা যে নুনু কেটে ফেলাইছে এই লাশটা মুতবো কেমনে আল্লাহর বলা তোরে বুঝাই দিয়েছি আয় যে মানুষ মরার পরে মুতে কেমনে আয় তুই আয় তোরে বুঝাই দিয়েছি
ওই আমার মোবাইলে দেখ কি রে এত রাত দেখছ তুই না গেম খেলতেছস তোরা কালে সকালে ক্লাস আছে জানা তোর ঘুমা একটু গেম খেলবা দিব না কি রে তুই তো সকালে কই যেতেছস গোসল করতে তুই আর ভালো হইলি না আজকে বিছনে মুছছস কি ব্যাপার আম্মা আমি রাতে বেলা একটু ফোনে গেম খেলতেছিলাম তো তুমি ফোন নিয়ে গেলা আর এখন তুমি ফোন চালাইতেছো মোবাইল চালাইতেছ না তো খবর দেখতাছি রাস্তার ওখানে মহিলার বাসায় একটা লাশ পাওয়া গেছে তুই একটু সাবধানে স্কুলে যাস ও ও ও আচ্ছা এই কি হলো স্যার এই লাশেরটা তো আরো ভয়ঙ্কর এই লাশেরটা তো কিছু বোঝা যায় না বুঝলাম না কি হইতেছে এগুলা আতালো তাড়াতাড়ি লো লাশটারে ফরেনসিক ল্যাবে নিয়ে যাই অবাজ ধরেন ধরেন লাশটারে ভালো করে ধরেন কি ব্যাপার ডাক্তার স্যার আপনি প্রত্যেকটা লাশ দেখতে এত দেরি করতেছেন কেন চুপ থাকো আগের লোকটারে যেভাবে মারছিল এই লোকটারও সে একইভাবে মারছে এমনকি সময় রাত ওই 11:59 মিনিট কি বলেন আপনি এত শিওর হলেন কিভাবে কারণ ওই লোকটারে মারার ধরন আর এই লোকটারে মারার ধরন একদম সেম টু সেম আগের লোকটা থেকে এই লোকটার আরো ভয়ঙ্কর ভাবে মারা হইছে এই লোকটার শরীরে একটা হাড়ও আসতো নাই কি বলেন ডাক্তার স্যার তাহলে তো খুনিকে খুব তাড়াতাড়ি ধরতে হবে হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব খুনিকে ধরার ব্যবস্থা করো কারণ এই খুনি কোনো সাধারণ খুনি না ও হচ্ছে একটা সাইকো আর তা না হলে ও লাশের বর্ণবয়জীবী আচ্ছা ঠিক আছে স্যার আমরা খুনিকে ধরার ব্যবস্থা করতেছি আপনি লাশগুলোকে ভালো করে চেক করেন এই ঠিক আছে তাড়াতাড়ি আয় এই তোদেরকে কালকে স্কুল আইতে দেখলাম আবার ক্লাসে দেখলাম না ক্লাস করছ নাই আরে বন্ধু কালকে স্কুল আইছিলাম ওচুলে গুকালার মাইরে এসে দেখে তার আম্মু সারা দিন গান ধরে দাঁড় করে রাখছিল আবার বল তোর কি কথা এই জায়গায় কইতে কইছি আমি এই তোমরা কি আজকে দেখছো সারা এখন আজকে আহে নাই আবার বল চুপ থাক তুই স্যার না এলি তো আমগো ভালো তাই না রে হ্যাঁ বেশি কথা কবি না তুই আবার বল বসো বসো দাঁড়াতে হবে না স্যার আপনার আসতে তো লেট হলো কেন আজকে আজকে আর তোমাদের ক্লাস নেব না তোমাদের এক সপ্তাহ ছুটি কেন স্যার এক সপ্তাহ ছুটি কেন তোমরা তো কিছুই জানো না দুদিন ধরে যেখানে সেখানে লাশ পাওয়া গেছে আজকে দুপুরবেলা পুকুর পাড়ে একটা লাশ পাওয়া গেছে এর জন্য তোমাদেরকে এক সপ্তাহের জন্য স্কুল ছুটি দেওয়া হয়েছে তোমরা কেউ বাসা থেকে বের হইবা না সবাই যার যার বাসায় থাকবা আমি আর এই এক সপ্তাহ বাইরে বেরোবো না আজকে তো রুমে ঢুকুম আর বাইরে যাচ্ছি না তোমার আর বাইরে বেরোল লাগবো না একালি ডিম কিনা বাচ্চা বুড়াও গা এই বন্ধু ল আমগো এই ক্রিকেট ম্যাচটা আমরা আজকে খেলি গা ল ল ল ভালো কথা মনে করছস আই বেটা তাড়াতাড়ি আয় ম্যাচটা হয়ে যাক এই স্কুল বন্ধ দিয়ে দিছে আজকে তো গলকে ফাউ খেলে সময় নষ্ট করুম না আজকে তো গলকে বাজি খেলু আমার লগে বাজি খেলবি পকেটে টাকা আছে ক টাকা আছে বাজি তো খেলমু কিন্তু আমগো তো একজন কম আছে না এই এই রাখ দেই এদিকে 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 আইতাছি কি হয়েছে কও এই হুন আজকে অগো লগে আমাকে বাজি খেলা অগো দলে একজন প্লেয়ার কম আছে তুই অগো দলের হয়ে খেলবি না আমি খেলবো না বাসায় যাবো বাসায় যাবি না কানের নিচে একদম টাস করে একটা মারুম কালকে মারছিলাম মনে নাই চুপচাপ খেল অগো দলে এই আমি টস দিতেছি তুই কি নিবি চা সে তো শাপলা আমরা টসে জিতে গেছি এই তোরা কত বাজি খেলবি তাই কো তোরা কো বাজি কত খেলবি 1000 টাকা আচ্ছা 1000 আচ্ছা ঠিক আছে দে বের দে তোরা ফিল্ডিং এ যা দে ওই বন্ধু তুই যে বাজি দিল লোকের কাছে আমগো সে টাকা আছে আরে বেটা আমরা কি হারাম নাকি দেওস না ওকে একটা বলদ পিলে দিয়ে দিলাম আই বেটা আমরা ইষ্টাম গাড়ি আমরা তো জিতুমি বুঝলাম না রে এত শক্ত মাটি গে গড়াই তো পারতাছি না তাও তো গড়তাছে না বুঝলাম না এই বলদ তোরা কি জীবনে ক্রিকেট খেলছস একটা স্টামি গাড়া পারছ না আবার বাজি খেলবি পোলা পানি স্টামি গাড়া পার না দাঁড়া আমি আইতেছি হালার পোলা পান একটা স্টামি গাড়া পারছ না বাসা যে হলিস খাইস দে স্টাম দে হালার পোলা পিয়ে তো পারলি না তুই বাসা যে দুধু খাই আচ্ছা যাই হোক বাদ দে এখন তো খেলা লাগবো স্টাম গাড়া লাগবো না বুদ্ধি পাইছি এর আসে দেই এদিকে 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 আর বেটা তাড়াতাড়ি আয় কি হইছে আরে বেটা তোর একটা জিনিস দেখ ওইদিকে আই এদিকে আই ওই যে দেখ আকাশে নৌকা কি 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 কিছু খাইছ নাকি আকাশে নৌকা থাকে কেমনে আ
আরে শালা এই মাল কই কইছো আরে এটা তো আমগুলোকেই পড়ে ও হ হ এই দাদা ফিলিং দে দাদা না আমি খেলবো না আলার বল তোর কিন্তু নিষ্টাম দে বাইরে তাড়াতাড়ি যা ফিলিং এ যা দে এখন আমি নিষ্টাম গাড়ি মাটি নরম হয়ে গেছে এই হুন তুই বলার পাশে যা দাঁড়া আমি ঠিকে যাইতেছি ওই দাঁড়া আমি প্রথম বল দাঁড়া খেলি না আর আমি ছোট কাল থেকে তামিমের মতো খেলাই আর আমি কার মতো খেলি জানো কার মতো সাকিব আল হাসানের মতো খেললে খেল না খেললে মাঠের বাইরে যাবো থাক এই তোর একজন সাকিব একজন তামিম আমি কেরা জানো তুই আবার কেরা আমি এই খেলার বিসিবি তোরে আবার বিসিবি কেরা বানাইলো এই এই খেলার বিসিবি আমি এই ব্যাটার বলা আমার মিয়া গেলে গায় খেলা বন্ধ এই তুই জম্বরা নাম যা ওই তো আমি মতো খেলাই ওই সাকিবের মতো খেলা আমি তো কারো মতো খেলাই না আমি দর্শক খেলা দেখবার আইছি এই কি বল করস বলে বলে তো ছয় খায় ওই বন্ধু দিন ওভার খেলা আমার একবার খেলবো দে তুই এটা কি কাম করলি আউট দে দেখছ কাটা দুই বলে দুইটারে আউট করে দিছি সাকিবের মতো খেলি আমি সাকিব এই বল তুইও যা তোরে আউট করে দিতেছি যা ও তোমরা তো আমার সব সময় একলা পায় মারো আমি তো মারা পারি না এখন দেখো তোমাকে বল কেমনে মারি জিতে গেছি টাকা লাগবো তো কোথায় না টাকা লাগবো এই অগর বলে টাকা লাগবো রে আর বল আমার টাকা দিব না ভালো কথা ব্যাট বল স্ট্যাম্প জব লাগিয়ে দিলো আবার মারলো না জানো আরে কি করে অগুলো আর জীবনেও গেলাম না শালার মশালা প্রত্যেক দিন আমরা তোরে মারি দে আজকে তুই আমা করে মারলি তোমা করে কোনে মারলাম আমি তো বল মারছি বল মারছস তাই না তুই দাঁড়া তোর শিক্ষা দিতাছি উজেলা সুজে উজে অবস্থা তাড়াতাড়ি এন দেন একে লাস্টে দেন লাস্টের খবর কেমন বাইসে আছে না মইরা গেছে বস কিলু এই লাস্টে তো মাথাই নাই কি কস তাড়াতাড়ি বডিটা চেক কর তো এই তাড়াতাড়ি লাস্টারে ফরেনসিক ল্যাবে নিয়ে চল তাড়াতাড়ি চল দেরি করা যাবে না ডাক্তার স্যার আপনি এই লাস্টার ব্যাপারে কি বলতে চান আমি তোমাদের কি বলবো লাশই বা কি দেখবো আমার মাথায় একটা জিনিসই ঢুকতেছে না যে এই খুনি কেন শুধুমাত্র রাত 11:59 মিনিটে খুন করতেছে আচ্ছা ঠিক আছে স্যার আপনি লাস্টারে ভালো মতো দেখেন এই তুই আমার সাথে আয় তাড়াতাড়ি একটা কাজ আছে লাশ আর কি দেখবো এরকম ভয়াবহ কেস আমি আমার জীবনে দেখি না আরে বস কই যান আরে এত কথা বলার সময় নেই আমার একটা দরকারি কাজ আছে তাড়াতাড়ি আসো বাসায় কে আছে দরজাটা খোলেন কেউ আছে বাসায় বস এটা আবার কার বাসা জি বলেন আপনার সাথে একটু কাজ আছে আসেন এই তুই এই জায়গায় থাক এটা আমার একার কাজ আসেন আসেন তাড়াতাড়ি আসেন কত লুচ্চা লুচ্চা এই সিরিয়াস কেসের সময় এর মেনে লুচ্চামি করতে হইব কি সমস্যা আপনি এইভাবে রুমে ঢুকতেছেন কেন আরে আপনি আমাদের কাজটা করতে দেন সরি আমরা ভুল বাসায় আসছি চল আজকে রাতের একটা কাজ আছে এমন করে এলেন মন মরে আবার তো করবে আরে বেটা কত কম কর আয় আমার সাথে এই দেখ কিছু মনে পড়েছে এখন মাপছে কোনো লাভ হবে না এখন তোকে মরতেই হবে এই এইবার থাম আর কত মারবি নিরীহ মানুষদের আপনাকে কে বলেছে যে নিরীহ মানুষ ওরা হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ তোর মতো সাইকোর কথা শোনার আমার সময় নাই তাড়াতাড়ি মাস্ক খুল বস এটা ওই পোলাটা না আরে তুমি
হ্যাঁ আমি তুমি এই নিরীহ মানুষদের মারতাছো কেন নিরীহ মানুষ কে বলছো রে নিরীহ মানুষ আর আমি যাদেরকে মারছি তারা একদম নিরীহ মানুষ না তারা প্রত্যেকই শাস্তির যোগ্য তোমার সাথে এমন কি করছে ওরা যে তুমি ওদের এত নির্মমভাবে মারতাছো আর আমার সাথে কিছু করে নাই ওরা যা করছে আমার বন্ধু লবার সাথে করছে আর খুবই জঘন্যতম কাজ করছে কি কাজ করছে তাহলে শুনেন আরে তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাইতাছে আরে তুমি এত টেনশন করতেছো কেন এখনো 20 মিনিট আছে এই দেখছো ছোট ফোন দিয়ে ফালাইছে হ্যালো হ্যাঁ আপু কই তোমরা এই তো আমি মণ্ডলপাড়া নতুন বিল্ডিং এর কাছাকাছি তাড়াতাড়ি আসো আরে তুই টেনশন করিস না 12টার আগেই বাসায় চলে আসব আপু একটু তাড়াতাড়ি আসো না আরে তুই টেনশন করিস না তুই ঘড়ি দেখ আমি 11:59 মিনিটে বাসায় চলে আসব আচ্ছা আপু আমি কিন্তু অপেক্ষা করতেছি আচ্ছা আরে যান বাসায় তো যাই ভাই আমাকে একটু মজা দিয়া যাও এই দেখো এগুলা কি বলতাছো ওই আরে উঠায় লও যাও এই কইনে যাই তো সামনে এই ছাড়ো বলতাছি ছাড়ো 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 আমাকে কেউ সাহায্য করুন আমার এত বড় ক্ষতি করবেন না আপনারা ভাইয়া কই তুমি আমাকে বাঁচা ওরা আমার সর্বনাশ করে ফেললো ভাইয়া স্যার আমাকে বলতেছি স্যার কি রে এ মালটা কোনে গেল তোকে দেখতে কামো না পাতা দিল আপু আপু এই আপু তুমি না একটু আগে বললে রাত 12টায় আমার জন্মদিনের কেক কাটবা রাত 11:59 বাজে উঠো আমার জন্মদিনের কেক কাটবা না এই যে তোমার কেক পড়ে রয়েছে জায়গা উঠো এই আপু উঠো এই আপু আমার জন্মদিনের কেক কাটবা না আপু এই আপু কথা কও আপু আপু আর এই জন্য আমি তোর মারতেছি আর ওরা তো মরতে হইব এই তাই বলে তুমি আইন নিজের হাতে তুলে নিতে পারো না ওরা শাস্তি দেওয়ার জন্য আইন আছে আরে বসে গুলো কি বলতাছেন গত এক বছর ধরে এখানে 7-8টা মেয়ে ধর্ষণ হয়েছে আমরা একটা আসামিও ধরতে পারি নাই এর জন্য বিগ বস আমাদের উপর রাগারাগি করে ও এই ধর্ষণকারীকে ধরে ধরে মারতাছে অকারণে নির্মমভাবে মারা উচিত ওদের কোনো ক্ষমা নাই আর আপনারা আটকেন না তারপরেও আমি চাই না যে আইন তুমি নিজের হাতে তুলে নাও তুমি এইখান থেকে চলে যাও আপনি তারপরও চান যে আমি এখান থেকে চলে যাই আর ওরা ছাড়ে দেই আর কথা বাড়াইও না আর শোনো আইন কখনো নিজের হাতে তুলে নিও না অর্ধা শাস্তি দেওয়ার আইনই দিবে তুমি এইখান থেকে চলে যাও আপু আমারে মাফ করে দাও আমি প্রতিশোধ নিতে পারলাম না আপু শেষ তো শেষ কিন্তু বাস আপনি জানেন কেমনে খুনি এইখানে তাইলে শুন ওই দিন যখন তোকে গেটের বাইরে দাঁড় করিয়ে রেখে ইনভেস্টিগেশন করতে আমি রূপের ভিতরে গেলাম তখনই আমার নজরে পড়ে ওই ধর্ষণকারী চার বন্ধুর ছবি তারপর আমি পকেট থেকে মোবাইলটা বের করে ছবি তুলে নেই আর ভালো করে খেয়াল করে দেখি যে চার বন্ধুর তিন বন্ধুকেই সাইকো মেরে ফেলছে লাস্ট একজনকেই মারবে তাও আজকে রাতেই কিন্তু বাস আমি তো প্রথমে আপনার ভুল ভাবছিলাম সমস্যা নাই এই লাস্টার কি করমু লাস্টারে ফরেনসিক ল্যাবে পাঠা ফরেনসিক ল্যাবে পাঠালে তো বড় স্যার আমাকে উপরে রাগারাগি করবো যে খুনি ধরতে পারছো নাকি আরে বড় বসের কথা বাদ দে এই দেখ টাকা আছে লো আমরা যে বার্গার খাই অবাসলন বার্গার খাই বার্গারটা সেই মজা ছিল লো লো আয় আয় তাতা দিল বার্গার খাই গে স্কুলে যাই আমি আজকে করি টুকুমো দুলা ভাই তোমরা আমার একলা পালাই গেলা আপু তোমাকে তারা এইভাবে মারে পালাইছে আমি তাকে সবাই মারে পালাইছে আপু রে আপু দুলা ভাই বন্ধু অনেক দিন পর বল ধীরে দিয়ে আবার ব্যাগটা নাইতেছি ভালোই লাগতেছে ও বন্ধু খুব ভালো লাগতেছে দেখ 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 ব্যাগটা নিয়ে আইবাতাছে না এই তুই তুমি ওনারে কই নিয়ে যাও হক তোরে নিকি তুই স্কুলে যা ভাই ভাই আমার মাথান ভাই ভাই এই দেখো ওনারে ছাড়ে দাও নালে কিন্তু তোমার লগে খারাপ কিছু হইব কি কইলি তুই
ওই শালার গোশালা ভাই ভাই বাসান আমারে ভাই বাসান কি আছেন বাসান বাসান ভাই কি বাসান আমারে গাইস আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর গাইস আমাদের এই ভিডিওর ফানি পার্ট নাকি দা কিলারের পার্ট বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর গাইস আমাদের এই ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের যে দা কিলার মানে যে রাশেদ ছিল আর আবার এক্সাম ছিল তার জন্য এই ভিডিওটা আসতে অনেক লেট হয়েছে তো যাক এখন এক্সাম শেষ এরপর থেকে ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ভিডিও দেব তো এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন আর সামনের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন